नमस्कार बंधुरा, आमी सुपर्णा। वेलकम टू माय चैनल किचन बोम। आज के आमी एकटा साबेकी रान्ना करे देखाबो, पटल आलू दिए छानार रसा। ये छानाटा आमी बाड़ीते बानिएछि, जार स्वाद अतुलनीय हय। बाजारेर पण्य दिए आमरा सबसमय तो बानाई, एबार बाड़ीते बानानो छाना दिए बानाच्छि पटल आलू दिए छानार रसा। এই রেসিপিটা বানাতে আমার যে যে উপকরণগুলি লাগছে সেগুলি হলো হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, আর নিয়েছি এক চামচ আদা বাটা, আর আছে পরিমাণ মতো গরম মশলা বাটা। ফোড়নের জন্য নিয়েছি গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, টমেটো কুচি, ঘি, আর লাগছে দু চামচ সর্ষের তেল, উষ্ণ গরম জল, স্বাদ অনুসারে লবণ। এই দিয়ে বানাবো আমার আজকের রেসিপি, পটল আলু দিয়ে ছানার রসা। চলুন, প্রথমে আমি গ্যাস ওভেনটা অন করে নিচ্ছি। এরপর আমি এতে দিয়ে দেব দু চামচ সর্ষের তেল। তেলটা গরম হওয়া পর্যন্ত একটু ওয়েট করছি। তেলটা গরম হয়ে গেছে, দেখতে পাচ্ছেন ধোঁয়া উঠছে। এরপর এতে আমি দিয়ে দেব হাফ টিস্পুন ঘি। এবার ফোড়নটা দিয়ে দেব, গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা। নেক্সট দেব টমেটো কুচি। আমি এখানে ছোটো সাইজে একটা টমেটো কুচি করে রেখেছি, এটা দিয়ে দিচ্ছি। টমেটোটা দেওয়ার পরই তেলটাকে ঠিকঠাক ছিল বলে আমি একটু লবণ আর হলুদ দিলাম। এবার তেলটা ছিটকানো বন্ধ হয়ে যাবে, টমেটোটা একটু ভাজা হোক, তারপরে নেক্সট মশলাগুলো দেবো। আমি এখানে যে গুঁড়ো মশলাগুলো রেখেছিলাম, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো হলুদ, এটা আমি অল্প জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। টমেটোটা হালকা ভাজা হয়ে গেছে, এবার এতে আমি দেব যে ভেজে রেখেছিলাম আলুগুলো, সেগুলো আমি এখন দিয়ে দেব। এবার এটাকে একটু মিক্স করে নেব। এবার এতে আমি এক চামচ আদা বাটা দিয়ে দেব। ভালো করে মিক্স করে নিই। দেখতে পাচ্ছেন টমেটোটা ভালোভাবে গুলে গেছে, মিক্স হয়ে গেছে। এই সময় আমি ফ্লেমটা মিডিয়াম রাখবো। আদাটা একটু ভাজা হলে কাঁচা গন্ধটা চলে গেলে যে পেস্টটা আমি করে রেখেছি সেটা দিয়ে দেব। বাটিতে লেগে থাকা পেস্টটা আমি একটু জল মিশিয়ে ওতে দিয়ে দেব। এবার দেব এতে ভেজে রাখা পটলগুলো। আলু আর পটল বেশ ভালোভাবে ভাজা আছে, তাই এই রান্নাটা হতে কিন্তু আমার বেশি টাইম নেবে না। এই সময় আমি ফ্লেমটা গ্যাসের মিডিয়ামে রাখব। মশলাটা ভালোভাবে কষে যাওয়া পর্যন্ত আমরা এটাকে হালকা হাতে নামাবো আর অপেক্ষা করব। পটল আলু ভাজার সময় যেহেতু নুন আলু মাখিয়ে নিয়েছি, তাই লবণটা একটু বুঝে নিয়ে দেবেন। এখন আমি অল্প একটু লবণ দেব। ভালো করে মিক্স করে নিই। দেখতে পাচ্ছেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, ভালোভাবে এটা কষানো হয়ে গেছে। এই সময় আমি একটু জোরটা বাড়িয়ে যে গরম জলটা করে রেখেছি সেটা আমি দিয়ে দেব। এখন আমি এতে এক কাপ গরম জল দিয়ে দিচ্ছি।
এবার সবকিছু ভালোভাবে মিক্স করে দিই। এটা একটু বয়েল আসা পর্যন্ত আমরা অপেক্ষা করব। ঝোলটা পুরো টকবক করে ফুটছে, এই সময় আমি ভেজে রাখা পনির টুকরোগুলো এতে দিয়ে দেব, যাতে পনিরের মধ্যে ঝোলটা ভালোভাবে ঢুকে যায়, খুব সুন্দর গন্ধ বেরোয়। তার সাথে দেব দুটো চেরা কাঁচা লঙ্কা আর দেব দুটো আস্ত কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা যে যেমন ভালোবাসেন সেরকম অনুসারে দেবেন। এবার এগুলো ভালো করে মিক্স করে আমি ঢেকে দেব। ভালো করে ঢেকে দিলাম, দিয়ে আমি 5 মিনিট ওয়েট করব। আর এই সময় কিন্তু ফ্লেমটা একদম লোতে দিয়ে দেবেন। 4 মিনিট মতো হয়ে গেছে, এবার এটা আমি খুলে দেখি কীরকম অবস্থায় আছে। আলু গলে গেছে, আপনারা নুনটা একবার টেস্ট করে দেখে নেবেন, লবণ লাগলে আরেকটু দিয়ে নিতে পারেন। এবার এটা আমি যেটা দেবো সেটা হচ্ছে খুবই সামান্য নামমাত্র একটু ঘি, আর যেটা দেবো সেটা হচ্ছে গরম মশলা বাটা। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব, আবার ঢাকনাটা চাপা দিয়ে 1 মিনিট পরে আমি বন্ধ করে দেব। তৈরি হয়ে যাবে আজকের রেসিপি, পটল আলু দিয়ে ছানার রসা। তৈরি হয়ে গেছে আজকের রেসিপি, পটল আলু দিয়ে ছানার রসা। এটা একদম নিরামিষ পদ, আপনারা অবশ্যই ট্রাই করবেন। ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, লাইক করতে ভুলবেন না। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।